What's up guys, I'm your favorite Bob. Welcome back to my YouTube channel. So আজকে আবার একটা নতুন টপিক নিয়ে চলে এসেছি। নতুন টপিকটা কি? নতুন টপিকটা হচ্ছে ট্যাটু করলে কি ব্যথা হয়। হ্যাঁ হয়, আর যদি হয় তাহলে কোন বডি পার্টে কতটা ব্যথা হয় সেটার উপরে আজকে আমরা আলোচনা করব। কিন্তু আমি তো একা আলোচনা করতে পারি না, না 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 না, আমি যার সাথে আলোচনা করি তাকে ডেকে নিই। প্লিজ কাম। হে গাইস, সো আজকে আমরা আলোচনা করব যে কতটা ব্যথা হয়। এক্সাম ব্যথা হয় অবিয়াসলি, হয় অল্প কম বেশি হয়। হ্যাঁ, তো দেরি না করে আজকে ভিডিওটা শুরু করা যাক। সো আজকের টপিক সেটা হচ্ছে ট্যাটু করলে কি ব্যথা হয়, আর যদি ব্যথা হয় তাহলে বডির কোন কোন পার্টে কিরম কিরম পেইন হয় সেটা আজকে আমরা আলোচনা করব। সো ফার্স্ট যে কথা সেটা হলো যে ট্যাটু করলে যে ব্যথাটা হয় সেটা রিয়েলি সাবজেক্টিভ, টু পিপল ভ্যারি করে যে কে কতটা পেইন সহ্য করার ক্ষমতা তার উপর। কিন্তু তাও ও যেহেতু ট্যাটু আর্টিস্ট তো ওর এক্সপিরিয়েন্স দিয়েও বলবে। হ্যাঁ, মানে প্রতিটা মানুষের ব্যথা করার একটা নিজস্ব সহ্য ক্ষমতা থাকে। কেউ এরকম, আমি ক্লায়েন্টের কাজ করেছি বা ক্লায়েন্টের সাথে আমার মিট হয়েছে যে খুবই কাম এন্ড সুদিং ট্যাটুটা করেছে, তাকে দেখে বোঝাই যায় যে অতটা ব্যথা করেছে। এরকম ক্লায়েন্টের আমি কাজ করেছি বা তার সাথে আমার মিট আপ হয়েছে যে একদমই সহ্য করতে পারে না, চিৎকার চেঁচামেচি কাইন্ড অফ প্রচন্ড নয়েজি। তো এটা পার্সেন্ট, ও যেটা বললো, মানুষ এর উপর ডিপেন্ড করে, বিভিন্ন মানুষের বিভিন্ন সহ্য ক্ষমতা, আপনার কতটা সহ্য ক্ষমতা তার উপর। কিন্তু তাও পেইনের ক্যাটাগরিজ হিসেবে ভাগ করা হয়েছে, যেটা হলো চারটে ক্যাটাগরিজ। তার মধ্যে হলো লিস্ট পেইন, সাম পেইন, মোর পেইন এন্ড মোস্ট পেইন, মানে খুব কম ব্যথা, অল্প ব্যথা, বেশি ব্যথা, খুব বেশি ব্যথা, মানে মোটা কথা হচ্ছে ব্যথা। ব্যথা বাট পেইন, বাট পেইন ইজ বিউটি। ইয়া, সো হ্যাঁ, যেটা হচ্ছে কথা, মানে মেইন কথা আসলে, তো আমরা এখানে স্ক্রিনের উপরে একটা মানে মানুষের ফিগার, ওটাকে কি বলে, মানুষের অ্যানাটমি, আমরা একটা ফটো তোমাদের সামনে রাখবো, তাই তোমাদের বুঝে সুবিধা হয় তো যে কোন এরিয়ায় কতটা ব্যথা হয় আর মানে কিরম ধরনের ব্যথা হয়, কম বেশি, খুব বেশি, তার থেকেও বেশি, সেরকম। তো আমরা ফার্স্ট যেটা নিয়ে ডিসকাস করব সেটা হচ্ছে লিস্ট পেইন, কম ব্যথা। তো মোস্টলি ইন্ডিয়ান পিপলরা হ্যান্ডে ট্যাটু করায়, তো লিস্ট পেইন হ্যান্ডে কোথায় কোথায় হয় সেটা নিয়ে বলবো। সেটা হলো যে মানে পোর্শনগুলো লিস্ট পেইন হয় ওগুলো আমরা গ্রিন কালার দিয়ে মার্ক করব, যাতে আপনাদের বা তোমাদেরকে বুঝতে সুবিধা হয়। তো যেটা ফার্স্ট এরিয়া এন্ড খুবই কমন এরিয়া ইন্ডিয়ানদের জন্য বা ওয়ার্ল্ড ওয়াইডেও তাই, মানে যখন কোনো ক্লায়েন্ট বা যখন কোনো মানুষ আছে তাকে অ্যাজ এ ট্যাটু আর্টিস্ট বা সাজেস্ট করা হয় যে আপনি এই জায়গায় এই পোর্শনে ট্যাটু করুন, এটা বেয়ারেবল এন্ড এটা কম ব্যথা হয়, আপনি একটা আইডিয়া করতে পারবেন। তো সেটা হচ্ছে হ্যান্ড, ইয়া, রিস্ট, সাইড রিস্ট, সব থেকে কম ব্যথা যেখানে যেখানে হয় সেটা হলো রিস্ট, ইয়া, আপার আর্ম আর ফোর আর্ম, এই তিনটে পোর্শনে সব থেকে কম ব্যথা হয়। এটা হলো হাতের মধ্যে, আর পায়ের দিকে যদি আপনি যান তাহলে কাফ মাসল এন্ড অ্যাঙ্কেলে কম ব্যথা হয়, মানে সহ্য করার মতো। সো হ্যাঁ, আপনি আপনারা বা তোমরা দেখেই থাকবে বেশিরভাগ মানুষের এই সাইড রিস্ট থেকে ট্যাটু দেখা যায়, বা বাইসেপসের অনেকে ট্যাটু দেখতে পারবে, অনেকে অনেক এই অ্যাঙ্কেলের ট্যাটু করায়। তো এই একটাই কারণ, কারণ আমরা সাজেস্ট করব যে যদি আপনি পেইনটাকে ভয় পান তাহলে আপনি ফার্স্ট টাইম ট্যাটু করতে চান, স্পেন্ড করতে চান, আপনি জানেন না যে পেইনটা কি রকম, কবিতা বললাম, যদি আপনি পেইনটাকে ভয় পান আর ফার্স্ট টাইম ট্যাটু করতে চান, উফ উফ, বাহ বাহ বাহ, সো আপনি লিস্ট পেইনের জায়গায় ট্যাটু করে দেখতে পারেন, তাহলে আপনার একটা এক্সপিরিয়েন্স গ্যাদার হবে। তাহলে ফার্স্টে যদি আপনি মোস্ট পেনে করেন তাহলে আপনার ভয় হবে, এটা ওস কাইন্ড অফ হয়। এবার অনেকে করো না, অনেকে করো না, এক্স্যাক্টলি। তো এটা গেল হচ্ছে লিস্ট পেনের পার্টনে কি বডি পার্ট গুলো যেখানে কম ব্যথা হয়। সো সেকেন্ড যে টপিক সেটা হচ্ছে যে সাম পেইন বা পয়েন্ট বলতে পারো, তো সাম পেইন লিস্ট পেনের থেকে একটু বেশি ব্যথা। সাম পেইন যে এরিয়াস গুলো তো সেই এরিয়াস গুলো আমরা ইয়েলো কালার দিয়ে পয়েন্ট আউট করব। সেটা হচ্ছে মোর পেইন, মানে লিস্ট আর সাম পেইনের থেকে বেশি। এক্স্যাক্টলি, সো এই পোর্শন বা এই এরিয়াস গুলোতে
ট্যাটু করাতে গেলে তোমাদের এটা প্রিপারেশন নিয়েই যেতে হবে এবং মাইন্ডসেট করেই যেতে হবে যে এই এরিয়াস গুলোতে ব্যথাটা সহ্য করতে হবে। আর আমরা এটা স্ক্রিনে দিয়ে দেব অরেঞ্জ কালার দিয়ে। হ্যাঁ, অরেঞ্জ কালার দিয়ে আমরা এরিয়াস গুলোকে মার্ক করব। তো চারটে বডি পার্টে মোর পেন হয় সেটা হচ্ছে নি, চেস্ট, ইয়া, এলবো, আর রিয়ার থাই। রিয়ার থাই বলতে থাইয়ের ব্যাক পোর্শন, পেছনের দিকটা। তো এই এরিয়াস গুলোতে তোমরা ট্যাটু করতে গেলে তোমাদের ব্যথাটা সহ্য করতে হবে একটু তুলনামূলকভাবে বেশি, কারণ এই এরিয়াস গুলো একটু সেনসিটিভ হয়। হ্যাঁ, এক্স্যাক্টলি, একটু সেনসিটিভ হয় আর ব্যথাটা একটু পরিমাণে বেশি হয়, বাট বেয়ারেবল, এরকম না যে করতে পারবে না, তাহলে এত মানুষ করবে। তো ফোর্থ যেটা পয়েন্ট সেটা হচ্ছে মোস্ট পেইন, মানে অনেক ব্যথা। আর শুধু অনেক ব্যথাই নয়, জায়গাগুলো অনেক, মানে এরিয়াস গুলো অনেক। তো সেই কারণে আমরা একটা লিস্ট যে কোথায় কোথায় হয়, তো মারাত্মক তোমাদের উপরে আমি কোনো সাজেশন দেব না। এই ট্যাটুটা করার সময় আই নো যে কিরকম ফিল হয়েছিল, আমি বলবো না কিরকম ফিল হয়েছিল, আমি শুধু এটা বলতে যদি তোমাদের এই ফিলটা করতে দাও তোমরা কি ট্যাটুটা করো, তাহলে বুঝতে পারবে কত ফিল হয়। আর হলো ফুট, তাছাড়াও যদি তোমরা আমাদেরকে ফলো করতে চাও তাহলে এই নিচে আমরা আমাদের ইনস্টা আইডি দিয়ে দেবো, প্লাস ডেসক্রিপশন বক্সেও থাকবে, সেখান থেকে তোমরা লিংক থেকে আমাদেরকে ফলো করতে পারো, আমাদেরকে ডিএম করতে পারো, আমার সাথে ট্যাটু হিসেবে কনসাল্ট করতে পারো। আর তাছাড়াও আজকের মতো ভিডিও এখানেই শেষ, কিন্তু 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 তার আগে একটা কথা, সেটা হচ্ছে যে আমরা ভাবছি যে এরকম তো ট্যাটু রিলেটেড আমরা অনেক টপিক নিয়ে ভিডিওস বানাই, এবার অন্য কিছু আমরা ভাবছি, যদি তোমাদের মনে হয়, তোমরা যদি দেখতে চাও যে লাইক অন্য কাইন্ড অফ অন্য টেস্টের কোনো ভিডিও, তাহলে প্লিজ কমেন্ট করো বা তোমরা আমাদেরকে ইনস্টাগ্রামে মেসেজ করে জানাতে পারো। খুব শীঘ্রই হয়তো কথা দিতে পারছি না, বাট খুব শীঘ্রই হয়তো একটা অন্য স্বাদের একটা ভিডিও আসতে চলেছে, সেটা ব্লগিং ও হতে পারে, আমাদের লাইফস্টাইল নিয়ে আদারওয়াইজ অন্য কোনো ভিডিও হতো অন্য স্বাদের। আশা করি তোমাদের ভালো লাগবে, যদি আসে তো এখনো বলছি কথা দিতে পারছি না, কারণ বলে দেবো তারপর না হলে তোমরা চাও তো কমেন্ট করে জানাও, এক্স্যাক্টলি করো, স্টে টিউনড উইথ আস, এক্স্যাক্টলি, এন্ড কিপ সাপোর্টিং আস, এরকমভাবে সাপোর্ট করো, সত্যি বলছি খুব ভালো লাগে তোমাদের এতটা ভালোবাসা পেয়ে। তোমরা আগের ভিডিওটা 200 ভিউজ ক্রস করে দিয়েছো, এতটা আমাদের এক্সপেক্ট করিনি, বাট থ্যাঙ্কস আ লট দুজনের তরফ থেকেই, অনেক 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 থ্যাঙ্ক ইউ। সো আজকের মতো টাটা।
যে কথাটা বলতে প্রতিবার ভুলে যাই সেটা হচ্ছে ইফ ইউ ওয়ান্ট টু গেট ইন বাই আস দেন আমাদেরকে ইনস্টাগ্রাম পেজ বা ফেসবুক পেজে কন্টাক্ট করতে পারো বা ডেসক্রিপশন বক্সে লিংক দেওয়া থাকবে এক্স্যাক্টলি আর আমাদের সাথে কথা বলতে গেলে বা ট্যাটু নিয়ে কনসাল্ট করতে গেলে তোমরা যেটা বললো তোমরা আমাদেরকে মেসেজ বা টেক্সটে বা কমেন্ট করো তোমরা আমাদের সাথে জানাতে পারো আমাদেরকে জানাতে পারো আমাদের চ্যানেল এখনো সাবস্ক্রাইব করোনি তারা সাবস্ক্রাইব করে দাও প্লিজ আগে ভিডিওতে 200 উপরে আমরা ভিউজ দিয়েছো 170 সাবস্ক্রাইবার হয়ে গেছে তো প্লিজ সাবস্ক্রাইব আস এন্ড এভাবেই সাপোর্ট করে যাও কিপ সাপোর্টিং আস তোমাদের ভালোবাসাতে আমাদের কাজ করতে আরো ইনফু লাগে আরো ভালো লাগে সো আজকের মতো ভিডিও এখানেই শেষ করছি সো বাই